একটি ডাম্পারের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর প্রতিবাদে পথ অবরোধ করলেন এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত জৌগ্রাম শীতলাতলা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকার জলেশ্বর তলায় জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে, আর সেই কারণেই ওই এলাকা থেকে ডাম্পারে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। ডাম্পারগুলি বেপরোয়াভাবে ওই রাস্তা দিয়ে যাতায়াত করে, যার ফলে নিরাপত্তাহীনতায় ভুগছিল এলাকাবাসী। বারবার করে কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। শনিবার সকালে বরুণ রক্ষিত নামে এক ব্যক্তি কাজে যাওয়ার সময় ডাম্পারের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। কিন্তু মৃতের পরিবারের অভিযোগ, পুলিশ কাউকে কিছু না জানিয়েই মৃতদেহ সরিয়ে ফেলার চেষ্টা করছিল। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এলাকাবাসীদের দাবি, অবিলম্বে ডাম্পারের বেপরোয়া চলাচল বন্ধ করতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি নজরদারি করতে হবে এবং মৃতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়ে পথ অবরোধে সামিল হন এলাকার বাসিন্দারা। এখানে বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও এই রাস্তায় লিগালি অলিগালভাবে গাড়ি ডাম্পার চালানো হচ্ছে বেপরোয়াভাবে। কি যাচ্ছে সেই ডাম্পারে করে? এখানে ন্যাশনাল হাইওয়ে কাজ হচ্ছে, জলেশ্বরের থেকে মাটি তুলে ন্যাশনাল হাইওয়ে কাজ হচ্ছে, মাটি নিয়ে যাওয়া হচ্ছে এবং বেপরোয়াভাবে গাড়ি চলছে। প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কিছু হয়নি। এরপর আজকে এই অন দ্য স্পট আমার মা বাবা বাজারে যাচ্ছিলো, বাজার থেকে আসার পথে চাপা দিয়ে চলে গেছে একদম মাথার উপর দিয়ে। যে মারা গেছে তার কি নাম? আমার নাম হচ্ছে বরুণ রক্ষিত। আপনি ভাগনা হন? আমি ভাগনা হই। কোথায় ঘটেছে ঘটনাটা? ঘটনাটা এই স্পটে হয়েছে। এই যে কি নাম জায়গাটার? কি নাম? জৌগ্রাম শীতলা মায়েরতলা। জৌগ্রাম শীতলা মায়েরতলা। শীতলা মায়েরতলা। আমাদেরকে না জানি তুলে নিয়েছে উনি বডিটাকে। সামনে কারা তুলেছে বডিটা? কারা তুলেছে বডিটা? বডিটা পুলিশ তুলেছে। পুলিশ হঠাৎ করে আমাদেরকে না বলেই হঠাৎ করে তুলে নিল। তুলে নিয়ে বলছে যে আমরা পোস্টমর্টম করতে নিয়ে যাবো। আমরা উপস্থিত, আমাদের কিছু জানায়নি। ভাবুন, আমাদের ফ্যামিলিতে কেউ নেই, দিয়ে বলছে ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। বলছে ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। কোনো ক্লেম নেই, কোনো কিছু নেই। আপনার নাম? গরু ছাগল নাকি? গরু ছাগল পড়ে মরেছে যে তুলে নিয়ে চলে গেল। পূর্ব বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।